সরকার হ্যাঁ মানে সরকার আমরা থেকে ট্যাক্স নিয়ে যা কইতাছে করোনার ভ্যাকসিন বোঝাইতাছে সে বোঝাইতে কিন্তু কিছু আমরা কিছু মনে কোনো কিছু বুঝতে পারতেছি না যে এটা কোন জায়গা দিকে থাকবে পরিস্থিতি খুব মানে ভালো না টেনশনে করে দেখে যে কত টাকার তেল নমো কী করো ওই তো আজকে তো মানে 106 টাকা 6 পয়সা এখন সমস্যা ওই তো ভাড়াটা বাড়তেছে না তেলের রেট বাড়তেছে হ্যাঁ এরপরে কেমনে গাড়ি স্টিমে চালাম ইয়া চালাম আগের রেটই ভাড়া ভাড়া বাড়তেছে না জেল পেট্রোলের দাম তো বাড়তেছে পুজোর দিন থেকে পেট্রোলের দাম বাড়তেছে ডিজেলের দাম বাড়তেছে প্রত্যেক দিন ডিজেল 36 বা 40 পয়সা পেট্রোল 60 পয়সা থেকে 50 পয়সা প্রত্যেক দিনই বাড়তেছে এইভাবে চলছে আজকে বেড়েছে পেট্রোলটা 66 পয়সা ডিজেল বেড়েছে 36 পয়সা পেট্রোল 66 পয়সা বেড়ে কত হয়েছে এখন এসে পেট্রোল হয়েছে 106 টাকা 1 পয়সা ডিজেল এসে 98 টাকা 53 পয়সা পুজোর দিন থেকে প্রত্যেকদিন ডেলি বাড়তেছে আচ্ছা অনুপ তো তেল নিবে আগে নিতে 100 টাকা এখন নিবে 50 টাকা বা 60 টাকা 70 টাকা দিতে হবে সাইকেল নিবে তাহলে চলবে কি ওটাও চলবে কি মানে আমাদের সঙ্গে অনেকে জিজ্ঞেস করে তেলের দাম কিরকম বেড়েছে কত জামালা করবে একটু আমরা কি আর কি বলবো আমরা তো প্রতিক্রিয়া তো হইতাছে এই হিসাবে রই যে আমরা ডেইলি 10 টাকা